বরাবরের মতোই উত্তেজনা বিরাজ করছে কোরীয় উপদ্বীপে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই এবার পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন, পিয়ংইয়ং এর সার্বভৌমত্বে কেউ আঘাত হানলে পারমাণবিক হামলার মাধ্যমে জবাব দেবে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। মঙ্গলবার সিউলের এক সামরিক অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইউল উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার অবসান ঘটানোর হুমকি দেন। বলেন, পিয়ংইয়ং যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তবে সিউল ও ওয়াশিংটন একজোট হয়ে সেই হামলা প্রতিহত করবে। বৃহস্পতিবার উন সুকের এই হুমকির পাল্টা জবাব দেন কিম। বলেন, নিজেদের ভূখণ্ডে কোনো আঘাত হলে শত্রুর ওপর পারমাণবিক হামলা চালাতে দ্বিতীয়বার ভাববেন না তিনি। একই সঙ্গে কোরীয় উপদ্বীপকে উত্তর কোরিয়া নয় বরং দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলো অস্থির করে তুলছে বলেও অভিযোগ করেন কিম। উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ পরিদর্শনে গিয়ে সেখানেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সমালোচনা করেন তিনি। এদিকে বৃহস্পতিবার নানা আয়োজনে প্রাচীন কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পিয়ংইয়ং। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে দেশটির সাধারণ মানুষ। অন্তরাশেন, সময় সংবাদ।